পঞ্চগড় নৌকাডুবি ট্র্যাজেডির বছর পূর্তি আজ। করতোয়া নদীতে নৌকাডুবে গত বছর প্রাণ হারায় পূজার অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া নারী শিশু সহ 72 জন। আশ্বাসের পরও বছর পেরিয়ে গেলেও সেই নদীর ওপর আজও নির্মিত হয়নি কোনো সেতু। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। গত বছরের এদিনে হিন্দু সম্প্রদায়ের শতাধিক শিশু নারী পুরুষ নৌকা যোগে করতোয়া নদী পেরিয়ে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরে মহালয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। অতিরিক্ত যাত্রীর কারণে নদীর মাঝপথে নৌকা ডুবে যায়। এতে প্রাণ হারান 72 জন। ঘটনার পরেই রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ঘাট এলাকায় ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। বছর পেরিয়ে গেলেও সেটি আর আলোর মুখ দেখেনি। এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান জানান, করতোয়া নদীর আউলিয়ার ঘাটে ব্রিজের জন্য দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অনুমোদনের পর কার্যাদেশ দেওয়া হবে। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। এদের জুতা দিয়া বাইরা তাকে বলে দেশে চলে আসতে। আমার কি সকল লোক নাই নাকি? তিল তিল পয়সা জমা তুম করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না? আমি দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক বাদ পারবো না করতেছি। আপনার মেয়ে সোন আর মেশিন দুইটাই আমার দেখা সব। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেন। বড় ভাই, ওইটা ভুলা যায় না দেখেই তো দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 NTV-তে। ধারাবাহিক নাটক চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি। মানে রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? এর ওই জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 NTV-তে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলি গলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলি তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলো? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা নেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলব, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 NTV-তে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।